আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। নতুন আরও একটা রেসিপি দেখার জন্য শেয়ার করব ডাউল পুরি। খুব কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে এই ডাউল পুরিটা তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করা যেমন সহজ তেমনি খেতে তো ভীষণ মজা। যারা এসব ভাজা পোড়া খেতে পছন্দ করেন আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। দোকান থেকে কিনে আনা ডাউল পুরি থেকে খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়। আর দোকানের এই অস্বাস্থ্যকর পরিবেশের ডাউল পুরি কিনে না খেয়ে আপনারা বাসায় খুব সহজভাবে এটা তৈরি করে নিতে পারবেন। আমি এর জন্য চুলায় একটা পাতিল বসিয়ে হাফ কাপ পরিমাণের মুসুরির ডাউল দিয়ে দিচ্ছি। আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখছিলাম। এরপর এর মধ্যে 1 কাপ পরিমাণের পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের হলুদ গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিব। এরপর স্লো রাইসটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিব আর পানিটা একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কিছু কিছু ডাউল আছে সিদ্ধ হতে সময় বেশি লাগে বা পানি বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। আমি যখন ডাউলটা এইভাবে ফুটে উঠলো তখন ঢাকনাটা খুলে নিলাম আর খুলে আবার একটু মিশিয়ে এরপর স্লো রাইসটাকে একেবারে লো করে দিব। লো করে ঢাকনা দিয়ে অপেক্ষা করব সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে স্লো রাইসটাকে কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে। বেশ কিছুক্ষণ পর, প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এরই মাঝে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। আর যদি আপনাদের এই পানি দিয়ে সিদ্ধ না হয় তাহলে পানির পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারবেন। ডাউলগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে আর পানিটা কিন্তু টেনে গেছে। আমি এটাকে এখন নামিয়ে এক সাইড করে নিব। মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য এটা এক সাইড করে নিচ্ছি আর এর মাঝে আমি অন্যান্য মিশ্রণগুলো তৈরি করে নিব। একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণের এখানে আমি আটা নিয়ে নিলাম। আর পুরি কিন্তু আটা দিয়েও তৈরি করা যায়, আবার ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দেওয়ার পর এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখায় নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখায় নেবেন, এতে কিন্তু পুরিটা মচমচে হবে। এখন নর্মাল পানি দিয়ে আমি খামি তৈরি করে নিচ্ছি। একসাথে বেশি পানি না দিয়ে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে এই খামিটা তৈরি করে নিতে হবে। একসাথে পানি বেশি দিলে হয়তো নরম হয়ে যাবে, এই জন্য অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিলেই হবে। আমার খামিটা তৈরি করা কমপ্লিট। এটা কতটা সফট হলো দেখিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আর অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু পাতলা আর চিকন করে কুচি করে নেবেন। এগুলোকে এখন একটু নরম করে ভেজে নিব। নরম করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে সিলিপেক্স। আপনার ইচ্ছে হলে কাঁচামরিচও দিতে পারেন। আর সিলিপেক্স বলতে এটা হচ্ছে শুকনো যে লাল মরিচটা আছে ওটাকে একটু খোলায় টেলে নিয়ে এটাকে গুঁড়ো করে নিলে আসলে সিলিপেক্সটা তৈরি হয়ে যায়। যদি হাতের কাছে এই শুকনো মরিচ না থাকে আপনারা কাঁচামরিচ দিয়ে এই কাজটা করতে পারবেন। আমি যে ডাউলটা প্রথমে সিদ্ধ করে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম। আর মরিচটা কিন্তু কতটুকু দিবেন তা একেবারে টেস্টের উপর ডিপেন্ড করে। আমি স্বাদ মতো পাই 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছে 1/2 চা চামচ পরিমাণের গরম মশলা আর 1/2 চা চামচ পরিমাণে জিরা ও ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু খেয়াল করে দিবেন, যেহেতু ডাউলেও লবণ দেওয়া আছে তাই সেদিকে খেয়াল করে লবণটা একটু দিয়ে দিবেন। এগুলো দিয়ে দেওয়ার পর স্লো রাইসটাকে কমিয়ে রাখলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ডাউলটা কিন্তু একটু জড়জড়া করে তৈরি করতে হবে তাই একটু সময় নিয়ে মিক্স করে এটাকে তৈরি করে নেবেন। অবশ্যই জড়জড়া হতে হবে। আমার এটা তৈরি করা কমপ্লিট। আমি এটাকে এখন নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। আর এদিকে যে ময়দার মিশ্রণটা তৈরি করে রাখছিলাম তা আগের থেকে অনেকটা সফট হলো। আমি এটাকে আবারও প্রায় 1 মিনিটের মতন খুব ভালোভাবে মুথে নিচ্ছি। খুব ভালোভাবে মুথে নেওয়ার পর এটা থেকে এখন ছোটো ছোটো আকারের লিচি কেটে নিচ্ছি। আপনারা যে যেমনটা তৈরি করতে চান ছোটো কিংবা বড় সে অনুযায়ী এই খামিটাকে ভাগ করে নিলেই হবে। আমি একইভাবে সবগুলো লিচি কেটে নিব আর এগুলোকে আমি একটু মসৃণ আর গোল করে নিচ্ছি। সবগুলো আমার তৈরি করা কমপ্লিট। এখন এর থেকে অল্প মানে একটা নিয়ে আর বাকিগুলোকে ঢাকনা দিয়ে রেখে দিব, তা না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। আমি খামিটা নিয়ে এটাকে একটা ছোটো বাটি তৈরি করে নিচ্ছি। এটা চারপাশে পাতলা করে তৈরি করবেন আর মাঝ বরাবর কিন্তু এটা একটু ডাঁটো থাকবে, মানে মোটা থাকবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বল বাটি সিস্টেম করে নিব। এতে কিন্তু পুরিটা তৈরি করতে অনেকটা সহজ হবে। আর যে মিশ্রণটা তৈরি করে রাখছিলাম
এটা এখন একেবারে ঠান্ডা আর একেবারে জোর জোরে টাইপের, এরকম জর জর করে নিতে হবে। যদি এটা নরম হয় তাহলে কিন্তু পুরিটা ভালো হবে না। আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, এটা একেবারে অতিরিক্ত দিবেন না, তাহলে কিন্তু পুরিটা বেলে নিতে সমস্যা হবে, পেটে যাবে। আর দেখেন এটাকে আমি কীভাবে ভলের মতন করে তৈরি করে নিচ্ছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এরপর এটাকে আমি বেলে নিচ্ছি। লুচি তৈরি করতে যেভাবে লুচিগুলোকে বেলতে হয় ওভাবে বেলে নিলে হবে, অতিরিক্ত চাপ দেওয়া যাবে না, এতে কিন্তু এটা ফেটে যাবে। তাই আলতো হাতে এটাকে একটু গুঁড়িয়ে গুঁড়িয়ে বেলে নিলে হয়ে যাবে। একটু সাবধানে বেলে নেবেন যাতে ভিতরে ফুটটা বেরিয়ে আসতে না পারে। আমার এটা তৈরি করা কমপ্লিট। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। চুলের আঁচটাকে কমিয়ে কিন্তু পুরিটা ভেজে নিতে হবে। পুরিটা যখন উপরের দিকে বেশি উঠবে তখন এভাবে এটাকে একটু তেলের মধ্যে ডুবিয়ে দিবেন, তাহলে খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে। আর চুলের আঁচটা কিন্তু অবশ্যই কমে থাকতে হবে, যদি তেল অতিরিক্ত গরম হয় তাহলে কিন্তু পুরিটা ফুলবে না। সেদিক খেয়াল করে আপনারা পুরিগুলোকে বেজে নিতে হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের কালার অনুযায়ী বেজে নিচ্ছি। একসাথে দুইটা কিংবা তিনটাও দিতে পারেন, পাতিলের আকার উপরে ডিপেন্ড করে। আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিলাম। আর এটাকে একটু সময় নিয়ে ভাজবেন, এতে কিন্তু এটা অনেকক্ষণ পর্যন্ত মশমশে থাকবে। আর সেমভাবে আমি সবগুলো ভেজে নিলাম। এটা আসলে একেবারে কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। অনেকে আসলে তৈরি করা ঝামেলা মনে করার কারণে বাহির থেকে কিনে খেয়ে থাকে। যদি আপনারা একবার ট্রাই করে দেখেন তাহলে কিন্তু নেক্সট টাইমে আর বাহির থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না, নিজেরা খুব সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। আর উপকরণগুলো তো একেবারে কমই উপকরণ লাগে, সবসময় বাসায় থাকে যে এমন উপকরণ। আর সংরক্ষণ করতে চাইলে তেলে না ভেজে পুরিগুলোকে বেলে নেওয়ার পর পলি ব্যাগগুলো ছোটো ছোটো আকারে কেটে একটা পুরির উপরে আরেকটা পলি ব্যাগ দিয়ে এরপর আরেকটা পুরি দিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। চেষ্টা করলাম একেবারে সহজভাবে রেসিপিটা শেয়ার করার জন্য। আর এই পুরিটা আপনারা সস কিংবা দুধ চা দিয়ে পরিবেশন করতে পারবেন। আজকের মতন রেসিপিটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।